বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি বেস্ট অ্যাপস ফর মোশন অ্যানিমেশন। অর্থাৎ আপনারা এতদিন হয়তো অনেকগুলো অ্যাপস ইউজ করে এসেছেন, তার মধ্যে অন্যতম অ্যাপ ছিল পিক্সেল ফ্লো, যেটাতে কিছু সংখ্যক অ্যানিমেশন পাওয়া যায় যেটা দিয়ে ইন্ট্রোগুলো তৈরি করা যায়। কিন্তু আজকে আমি যে অ্যাপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, অ্যাপস পুরাই অসম। অ্যাবাউট 500+ মোশন অ্যানিমেশন এখানে আছে, যেগুলো আপনারা আফটার ইফেক্ট অথবা পিছিয়ে যে সফটওয়্যারগুলো আছে এইগুলো ছাড়া কোনো মোবাইল অ্যাপস দিয়ে করতে পারবেন না। এবং এই অ্যাপসটা আপনাদের এডিটিংকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো অ্যাপসটার নাম হচ্ছে হাইপ টেক্সট। এইটার মড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখেন অনেকগুলো অ্যাপস, মানে অনেকগুলো অ্যানিমেশন এখানে আছে। এখানে দেখেন অ্যানিমেশনের কমতি নাই, দেখেন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন এখানে আছে। দেখেন দেখেন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন এখানে আছে। আপনারা গ্রিন স্ক্রিন ট্রান্সপারেন্ট অথবা যেভাবে ইচ্ছা এগুলো ইউজ করতে পারবেন। এখানে দেখেন আমি অ্যানিমেশনগুলো আগে একটু দেখিয়ে নিই। দেখেন দেখেন এখানে কত টাইপের অ্যানিমেশন এখানে আছে, দেখছেন? দেখেন অ্যানিমেশনগুলো কত সুন্দর সুন্দর। এখানে টাইটেল অ্যানিমেশন আছে, 500+ অ্যানিমেশন এখানে আছে, যেগুলো আপনাদের ভিডিও এডিটিংকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এখানে দেখেন লোয়ার থার্ড, দেখেন লোয়ার থার্ডগুলো কত চমৎকার চমৎকার লোয়ার থার্ড। ফায়ার অ্যানিমেশন, এটা নতুন অ্যাড হয়েছে 3.2-তে। এগুলো হচ্ছে সব অ্যানিমেশন, অর্থাৎ আপনারা যে অ্যাডভার্টিজমেন্টের যে ভিডিওগুলো আছে সেইগুলো এটা দিয়ে এডিট করতে পারবেন, ঠিক আছে? সোশ্যাল লোয়ার থার্ডগুলো এখানে আছে, কল আউট কল আউট যে অ্যানিমেশনগুলো আছে এখানে দেখেন, দেন আছে ক্রিস্টমাস, ঠিক আছে? তো আরও একটা অ্যানিমেশন আসলে বাদ গেছে, সেটা আসলে এখানে পাচ্ছি না আমি, হয়তো এই দেখেন এই যে মেসেঞ্জিং যে অ্যানিমেশনগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে দেখেন 4টার মতো মেসেঞ্জিং অ্যানিমেশন আছে, এগুলো কিন্তু সুন্দর। তো আসলে অ্যানিমেশনগুলো আপনারা ইউজ করবেন কীভাবে এটা আসলে একটু দেখাই। তো ধরেন এখান থেকে আপনার একটা যে কোনো একটা অ্যানিমেশন আপনার পছন্দ হয়েছে, কোনটা আসলে দেখানো যায় কোনটা দেখানো যায়। ধরেন এই অ্যানিমেশনটা আপনার পছন্দ হয়েছে, বুঝছেন? তো অ্যানিমেশনটা আপনারা কীভাবে ইউজ করতে চান, গ্রিন স্ক্রিন করে ইউজ করতে পারেন, আবার ব্ল্যাক স্ক্রিন করেও ইউজ করতে পারেন। তো গ্রিন স্ক্রিন করে ইউজ করলে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মানে গ্রিন স্ক্রিনটা পারফেক্টলিভাবে কাজ করে না, সেক্ষেত্রে কিছু টেক্সট ফেটে যায়, এদিক সেদিক হয়ে যায়। তো সেক্ষেত্রে ব্ল্যাক স্ক্রিনটা ইউজ করলে বেশি ভালো হয়, কারণ ব্ল্যাক স্ক্রিনটা থেকে আর কি স্ক্রিন সিলেক্ট করলে আপনার অ্যানিমেশনটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এখানে দেখেন অনেকগুলো রেশিও আছে, তো দেখেন আমি 16:9 দিয়ে রেশিও দিয়ে ইয়ে করবো। আর এখানে দেখেন ডুরেশনটা, কত সেকেন্ডের অ্যানিমেশনটা আপনি তৈরি করতে চাচ্ছেন। তো আমি এখানে 8 সেকেন্ডের একটা অ্যানিমেশন তৈরি করব। এই যে অ্যানিমেশনটা, এভাবে ডুরেশনটা বাড়াবেন, এই যে দেন অ্যানিমেশনটার এখানে ডাবল ক্লিক করলে আপনার অ্যানিমেশনটা এডিটের প্রসেসে চলে আসবে। তো এখান থেকে ডিসক্লেইমার লেখি, ওকে ডিসক্লেইমার, দেন আমি এখানে লিখি হ্যালো। তো দেখেন অ্যানিমেশনটা কিন্তু এখানে এক প্রকার তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে যদি আপনারা টেক্সটটা পরিবর্তন করতে চান, তো এক্ষেত্রে আপনি যদি টেক্সটটা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে টুডেটা বানান ভুল গেছে, টুডে দেন এখান থেকে যে ফন্ট আছে, দেখেন এখানে অনেকগুলো ফন্টও আছে। তো এখানে টেক্সট অন, অর্থাৎ যে টাইটেল টেক্সটটা এটা থাকবে এবং টেক্সট টু নিচের টেক্সটটা থাকবে। তো অ্যাপসটা আপনারা হালকা একটু ইউজ করলে আপনারা বুঝে যাবেন। দেন এখান থেকে কালারও সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, এই যে দেখেন
ইচ্ছামতো কালার সিলেক্ট করে নিতে পারবেন। এই যে কত সুন্দর, পারফেক্ট পারফেক্ট অ্যাপস বলা চলে, পারফেক্ট অ্যাপস। এটা কাস্টম কালার হিসেবেও আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সেকেন্ড কালার, সেকেন্ড কালার কি দেওয়া যায়, এই যে দেখেন দেখছেন, আউটলাইন কালারও আপনি দিয়ে নিতে পারবেন। এই যে দেখেন সবকিছু আর কি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর অ্যাপস। আই হোপ এটা সব থেকে ভালো অ্যাপস টেক্সট অ্যানিমেশন তৈরি করার মতো। এই যে ডিউরেশনটা বাড়িয়ে নিলাম, এই যে নাও কমপ্লিট। নাও এখন আপনাকে সেভে ক্লিক করতে হবে, দেন এখানে রেজুলেশন আছে, আমি 720 এটা সেভ করছি। তো আমার ভিডিওটা সেভ হয়ে গেছে, তো ইউজ করার প্রসেসটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আর একটা জিনিস দেখাই, এখানে দেখেন আপনি এই অ্যাপসটা দিয়ে ইন্ট্রো কিন্তু তৈরি করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো ইন্ট্রোর টেমপ্লেট দেওয়া আছে, যেগুলো আপনারা তৈরি করতে পারবেন। মিনিমাল গেমিং টেকনোলজি, মানে অ্যাপসটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না আপনাদের। আপনারা যখন ইউজ করবেন তখন নিজেরাই বুঝে যাবেন। এখান থেকে আপনারা কোডও ইউজ করতে পারবেন, ফটো এডিটিং যাকে বলে সেটাও এডিট করতে পারবেন। তবে আপনারা আবার এটা ভাববেন না যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক না থাকলে আপনারা এটা কাইনমাস্টার অথবা অন্য যে অ্যাপসগুলো আছে এটা দিয়ে এডিট করতে পারবেন না। আপনারা চাইলে গ্রিন স্কিন অথবা ব্লু স্কিন, যে স্কিন পারেন, সব কিছু দিয়ে ব্যাকগ্রাউন্ড রেখে আপনারা এডিট করতে পারেন। তবে এখানে বেশিরভাগ যে অ্যানিমেশনগুলো আছে সেই অ্যানিমেশনগুলো ব্ল্যাক স্ক্রিনের ক্ষেত্রে বেশি কাজ করবে, এই জন্য আমি আপনাদের এই সাজেস্টটা দিয়েছি। এছাড়া কিছুই না, আপনারা চাইলে এটা দিয়ে ব্ল্যাক, গ্রিন অথবা ব্লু যে স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড রাখেন না কেন সেটা রিমুভ করতে পারবেন। তবে সেক্ষেত্রে ব্ল্যাকটা সব থেকে ভালো হবে, কারণ বেশিরভাগ অ্যানিমেশনগুলো ব্ল্যাকটাতে বেশি ম্যাচ খাবে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে ইজি হবে। তো এখন আমি চলে যাব কাইনমাস্টার অ্যাপসে, যে কীভাবে আপনারা এই অ্যানিমেশনটা ইউজ করতে পারেন। আমরা চলে এসেছি কাইনমাস্টারে, এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবো এখান থেকে ফার্স্টে। তো এখান থেকে আমি কয়েকটা ভিডিও সিলেক্ট করলাম, চলে যাবেন লেয়ার, লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া থেকে দেখেন হাইপ টেক্সে কিন্তু আমার অনেকগুলো অ্যানিমেশন অলরেডি তৈরি করা আছে। তো এখন আমি যে অ্যানিমেশনটা তৈরি করছি, এখন দেখেন এই অ্যানিমেশনটা আমি তৈরি করছি, কিন্তু এখন এই ব্ল্যাক যে স্ক্রিনটা আছে এটা রিমুভ করতে গেলে কী করতে হবে, এখান থেকে এই যে ব্লিন্ডার, এই যে দেখেন ব্লিন্ডিং, এখান থেকে আপনারা চলে যাবেন স্ক্রিনে। স্ক্রিন করে দেওয়ার সাথে সাথে আপনার ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে, এবং এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে কালারটা অনেক সুন্দর করতে পারেন। এখানে মানে এই যে দেখেন একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলে সুন্দর কালারটা চলে আসছে, এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা, যদি এরপরেও বুঝতে কোনো অসুবিধা থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে অবশ্যই আমি তাদের প্রবলেমগুলোর হেল্প করার চেষ্টা করব। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।